রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এমন কোন অপরাধ ছিল না যাকে জুতা পিটা করা হতো যাকে লাঠি পিটা করা হতো মাদক এমন খারাপ এমন জঘন্য অপরাধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অপরাধীদেরকে জুতা পিটা করেছেন আমাদের সমাজে যারা মাদক সেবী বিড়ি সিগারেট আলাপাতা জর্দা হেরোইন সমাজের প্রত্যেকটা মানুষ পরিবারের প্রত্যেকটা সদস্য যদি দাঁড়িয়ে যায় এদেরকে জুতা পিটা করার জন্য বলেন তো সমাজে মাদক থাকতে পারে অসম্ভব অথচ ইসলামের এটাই নির্দেশ যে এদেরকে জুতা পিটা করো রাসূল করেছেন সাহাবীরা করেছে রাসূল করতে নিষেধ নির্দেশ দিয়েছেন এমনকি এদেরকে হত্যা করারও নির্দেশ দিয়েছেন যারা মাদক সেবন করে এদের পরিণতি ভালো নয় দুনিয়াবি জীবনেও এদের পরিণতি খারাপ আখিরাতেও এদের পরিণতি খারাপ এদের শাস্তি হলো এদেরকে হাত লাঠি গাছের ডাল জুতা যা পাবেন এটা দিয়ে এদেরকে মারধর করা শাস্তি প্রদান করা আল্লাহ এই মজলিসের জন্য স্পেশাল কিছু মর্যাদা দিয়েছে যেখানে আল্লাহর জিকির চলে সেখানে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে সাকিনা অবতীর্ণ হয় দুই আল্লাহর রহমত তাদেরকে পরিবেষ্টন করে তিন আল্লাহর ফেরেশতারা তাদেরকে ঘিরে ফেলে চার আল্লাহ নিকটবর্তী ফেরেশতাদের নিকট আমাদেরকে নিয়ে আলোচনা করেন পাঁচ কেউ যদি একটি সকাল অথবা একটি সন্ধ্যা আল্লাহর পথে ব্যয় করে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম আলহামদুলিল্লাহ আমরা দারুল হুদা এই প্রোগ্রামে তিনটা জিনিস আল্লাহর কাছে চেয়ে নেব বলেন যে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করো আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করো কেন আল্লাহ আল্লাহ রাসূল বলছেন যে যেখানে আল্লাহর জিকির চলে সেখানে আল্লাহর ফেরেশতারা উপস্থিত হয় জিকির শেষ করে তারা চলে যায় আল্লাহ জিজ্ঞাসা করেন তোমরা কোথায় ছিলে তখন তারা বলে যে আমরা দারুল হুদা এই প্রোগ্রামে ছিলাম তামার বান্দারা কি চায় আমরা ক্ষমা চাই না চাই না এই কথাটাই ফেরেশতারা আল্লাহর কাছে ব্যক্ত করবে যে তারা ক্ষমা চায় আল্লাহ সঙ্গে সঙ্গে বলবেন কদ গাফারতু লাহুম আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ আবার বলবেন আমার বান্দারা আর কি চায় আর কোনো চাওয়া আছে আমরা জান্নাত চাই না চাই না চাই আমাদের পক্ষ থেকে ফেরেশতারা সুপারিশ করবে আল্লাহ তারা তোমার জান্নাত চায় এবার আল্লাহ বলবেন যে আমি তাদের সকলকে জান্নাত প্রদান করলাম আলহামদুলিল্লাহ আমাদের আরো চাওয়া আছে জাহান্নাম থেকে পরিত্রাণ ফেরেশতা আমাদের পক্ষ থেকে সুপারিশ করে আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্ত হতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা কি আমাকে দেখেছে ফেরেশতারা বলে আল্লাহ তারা আপনাকে দেখেনি আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন আমি তাদের সকলকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করলাম আলহামদুলিল্লাহ তো যারা দাঁড়িয়ে আছেন যারা রাস্তায় ঘোরাফেরা করছেন এসেছেন ইসলামী জালসার জন্য ইসলামী মহাসম্মেলনের জন্য কিন্তু আপনি রাস্তায় ঘোরাফেরা করছেন বলেন তো এরা হতভাগা না সৌভাগ্যবা হতভাগা এই হতভাগাদেরকে বলবো যে দেশি বিদেশি বিভিন্ন ওলামায়ে কেরাম এখানে গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক খুব সংক্ষেপে তারা আলোচনা পেশ করার চেষ্টা করছে যারা রাস্তায় ঘোরাফেরা করছেন দাঁড়িয়ে আছেন তাদেরকে বিনীত অনুরোধ করব যে আপনারা ঘোরাফেরা না করে মঞ্চে উপস্থিত হয়ে বিশেষ করে আল্লাহর এই আটটি মর্যাদা হাসিল করার চেষ্টা করুন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেটা হলো মাদক সন্ত্রাসের ভয়াবহতা আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত পরিসরে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব রব্বি জিদনি ইলমা রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 90-91 নম্বর আয়াত উল্লেখ করে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলেন যে ঈমানদারগণ নিশ্চয় মদ জুয়া মূর্তি পূজা ভাগ্য নির্ধারক নীত এগুলো রিজসুম মিন আমালিশ শাইতান এগুলো শয়তানি কর্ম ফাজতানিবুহু তোমরা এগুলো থেকে বিরত থাকো এক তৃতীয়াংশ শিক্ষিত মানুষ এই ধূমপান ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নজরুল ইসলাম তিনি একটা গবেষণা করে রেখেছেন যে তিনি বলছেন ইট ইজ এ মেজর থ্রেট টু আস দ্যাট
more one third of educated people are taking drugs which can cripple the nation. তিনি বলতে চাচ্ছেন গবেষণা করে যেটা আমাদের জন্য বিরাট হুমকি যে শিক্ষিতদের মধ্যে এক তৃতীয়াংশ মাদক দ্রব্য সেবন করছে যা জাতিকে পঙ্গু করে দিচ্ছে কেন এই মাদক হলো সর্বগ্রাসী শয়তানি কর্মকাণ্ড পৃথিবীর এমন কোন কর্মকাণ্ড নেই যে মাদকের দ্বারা হয় না এজন্য রাসূল বলছেন লা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন তুমি মদ পান করো না তুমি মাদক দ্রব্য সেবন করো না এটা প্রত্যেকটা ফাহিশা কর্মের মাথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইবনে মাজাহ 3371 নম্বর হাদিস রাসূল বলছেন লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাউ কুল্লি শাররিন তুমি মাদক সেবন করো না কেননা সমস্ত পাপাচার অন্যায়ের হলো মূল অন্যায়ের হলো মাতা আজকে দিনের পর দিন মাদকাসক্তের সংখ্যা বেড়ে যাচ্ছে সমাজের উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল শ্রেণীর এই শয়তানি কর্মকাণ্ডে লিপ্ত রাস্তায় চলে যায় না বিড়ি খরদের ধোঁয়ায় সমাজে চলে যায় না সিগারেট খরদের ধোঁয়ায় উচ্চবিত্ত অট্টালিকায় চলে যায় না এই উচ্চবিত্তদের মাদক সেবনের কারণে আজকে সমাজের ভয়াবহ অবস্থা এমন কোন অশ্লীল কর্ম নেই যেই মাদক দ্রব্য তারা সেবন করে না মাদক দ্রব্য সেবনকারীদের মাধ্যমে এমন কোন শয়তানি কর্মকাণ্ড নেই যে সমাজে চলছে না এরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজকেও ক্ষতিগ্রস্ত করছে এই মাদক সেবীরা বিভিন্ন শারীরিক মানসিক বিভিন্ন সামাজিক অর্থনৈতিক পারিবারিক আধ্যাত্মিক বিভিন্ন রোগে তারা আজকে জর্জরিত এই মাদক সেবনের কারণে বিভিন্ন হত্যা নির্যাতন নিষ্পেষণ ধর্ষণ চুরি ডাকাতি বিভিন্ন অপকর্মে এই শয়তানি কর্মকাণ্ডের মানুষরা তারা লিপ্ত হচ্ছে বিভিন্ন জায়গায় দেখবেন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে নেশার কারণে স্ত্রীকে হত্যা করেছে নেশায় বাধা দেওয়ার কারণে স্ত্রীকে হত্যা করেছে নেশায় বাধা দেওয়ার কারণে প্রশাসনিক কর্মকর্তাকে হত্যা করেছে নেশায় আসক্ত ডাকাতি করতে গিয়েছে ধরা পড়েছে এখন ধরা পড়ার কারণে চিনে নিয়েছে মা দুই মেয়ে এবং সন্তান চার জনকেও তারা হত্যা করতে ছাড়ে এই জন্যই রাসূল বলছেন সমস্ত ফাহিশা কর্মের মাথা সমস্ত অপকর্মের মাথা হলো এই মূল আমাদের সরকার বাহাদুর এই নেশার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে 2018 সালে সংসদে আইন করেছে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড যাবজ্জীবন পর্যায়ক্রমে বিভিন্ন সাজা কিন্তু এখানেও রয়েছে শুভাঙ্করের ফাঁকি সরকারি নির্দেশ আইন রয়েছে কিন্তু বাস্তবায়ন নেই যদি বাস্তবায়ন থাকত তাহলে এদেশে বিড়ি সিগারেটের কোম্পানি থাকতো না এদেশে বিভিন্ন দেশ থেকে পাচারকৃত কোন অবৈধ নিষেধাজ্ঞা দেশের বিভিন্ন সাইট দিয়ে ঢোকার সক্ষমতা ছিল না সরকার বাহাদুরকে বলবো ইসলামের নির্দেশনা বাস্তবায়ন করুন যদি ইসলামের নির্দেশ বাস্তবায়ন করতে পারি তাহলে দেশ থেকে মাদক উদ্ধার করা সম্ভব যেটা সমাজের জন্য কলঙ্ক জাতির জন্য কলঙ্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এমন কোন অপরাধ ছিল না যাকে জুতা পিটা করা হতো যাকে লাঠি পিটা করা হতো মাদক এমন খারাপ এমন জঘন্য অপরাধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অপরাধীদেরকে জুতা পিটা করেছেন আমাদের সমাজে যারা মাদক সেবী বিড়ি সিগারেট আলাপাতা জর্দা হেরোইন সমাজের প্রত্যেকটা মানুষ পরিবারের প্রত্যেকটা সদস্য যদি দাঁড়িয়ে যায় এদেরকে জুতা পিটা করার জন্য বলেন তো সমাজে মাদক থাকতে পারে অসম্ভব অথচ ইসলামের এটাই নির্দেশ যে এদেরকে জুতা পিটা করো রাসূল করেছেন সাহাবীরা করেছে রাসূল করতে নিষেধ নির্দেশ দিয়েছেন এমনকি এদেরকে হত্যা করারও নির্দেশ দিয়েছেন যারা মাদক সেবন করে এদের পরিণতি ভালো নয় দুনিয়াবি জীবনেও এদের পরিণতি খারাপ আখিরাতেও এদের পরিণতি খারাপ এদের শাস্তি হলো এদেরকে হাত লাঠি গাছের ডাল জুতা যা পাবেন এটা দিয়ে এদেরকে মারধর করা শাস্তি প্রদান করা আর আখিরাতের এদের সাজা হলো রাসূল বলছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মুদমিন ও খামরিন নিষেধাজ্ঞা দ্রব্য পানকারী ও জান্নাতে যাবে না ও জান্নাতে যাবে না ও জান্নাতে যাবে না আল্লাহ একটা ওয়াদা করেছেন যারা নিষেধাজ্ঞা দ্রব্য পান করে এদেরকে জাহান্নামীদের শরীরের যে রক্ত পোজ রয়েছে এগুলো এদেরকে খাওয়াবেন খাবেন খাবেন আপনারা অতএব
সময় শেষ আসুন আমরা মাদক দ্রব্যের বিরুদ্ধে রুখে দাঁড়াই যারা মাদক সেবন করে বিড়ি সিগারেট আলাপাদা জর্দা হেরোইন এদের বিরুদ্ধে সামাজিকভাবে রুখে দাঁড়ান পারিবারিকভাবে রুখে দাঁড়ান এদেরকে রাসূলের নীতি বাস্তবায়ন করেন আপনার পরিবারে আপনার সন্তান আপনার পিতা আপনার পরিবারের কোন সদস্য যদি এই নেশায় আসক্ত হয় তাহলে আপনি রাসূলের এই নীতি অবলম্বন করে ছেলেকে জুতাপিটা করেন একদিন নয় দুই দিন নয় শতবার ওকে জুতাপিটা করেন দেখবেন একদিন মাদক ছেড়ে দেবে ইনশাআল্লাহ অতএব আসুন আমরা মাদকতার বিরুদ্ধে রুখে দাঁড়াই মত এই যা মাদকতা আনয়ন করে এগুলোর বিরুদ্ধে আমরা সবাই সংগ্রামী জিহাদ ঘোষণা করি তাহলে সমাজটা শান্ত হবে পরিবেশটা শান্ত হবে আমাদের পরবর্তী প্রজন্মটা সুন্দরভাবে তাদের আখলাক তৈরি করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ যেন আমাদের সমাজ থেকে এই সমাজ ধ্বংসশীল এই উপাদান এই পণ্য আমরা যাতে এর বিরুদ্ধে অবস্থান নিতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আমিন পরিশেষে আমি আপনাদের নিকট দোয়া চাইব যে ছোট মানুষ কথার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদের লেখনি আল্লাহ যেন আমাদের বক্তৃতা আলোচনা দার্স এগুলো কবুল করেন আপনাদের কাছে একটি দোয়া চাই যে আমি ছোট মানুষ নতুন একটা বই লিখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র কেমন ছিল তার জীবন যাপন কেমন ছিল তার গুণাবলী কেমন ছিল তার মর্যাদা আপনাদের কাছে খাস করে দোয়া চাই যে আল্লাহ যেন এই বইটিকে কবুল করেন বাংলার দারে দারে যেন আল্লাহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন এই দোয়া এই দাবি রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি বইটি সিরাত প্রকাশনীতে পাবেন ইনশাআল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রহিম মাদকের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছে আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আল্লাহ তাকে যা যা খায় দান করুন আমিন আমাদের প্যান্ডেলের দক্ষিণ পাশে যারা মোটরসাইকেল রেখেছেন তাদেরকে মোটরসাইকেল ছড়ানোর জন্য একটু বিশেষভাবে বলা হচ্ছে ওখানে আমাদের খড়ি রাখা রয়েছে খড়ির গাড়ি যেতে পারছে না আর খড়ি না গেলে রান্নাও চলবে না বিদায় যারা মোটরসাইকেল ওখানে রেখেছেন মোটরসাইকেল একটু দ্রুত সরানোর ব্যবস্থা করে এ পর্যায়ে আমাদের বিদেশি মেহমান এরপরে ইনশাআল্লাহ তাআলা আজিজ আল্লাহর দয়ার কতটা পাওয়ার এটা আপনাকে দেখাবো এবং সংক্ষিপ্ত আকারে আল্লাহর দয়া কি করে পাবো এটা আমরা আলোচনা করব সম্মানিত উপস্থিতি অনুগ্রহ করে আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের দিকে লক্ষ্য করে আলোচনা শ্রবণ করুন তাহলে ইনশাআল্লাহ আপনাকে কিছু দিয়ে যেতে পারবো অনেক দূর থেকে আপনাদের দেশের নয় বরং পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষ থেকে এসেছি কোরআন সুন্নাহর কিছু আলোচনা করার জন্য আসুন আমরা বোঝার চেষ্টা করি আল্লাহর দয়া কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাজ্জাতাল জান্নাতা ওয়ান নার কোন একদিন জান্নাত আর জাহান্নাম দুজনাই দুজনার সঙ্গে কথা বলছে জান্নাতও বলছে জাহান্নামও বলছে কালাতিন নার জাহান্নাম বলছে উসিরতু বিল মুতাজাব্বিরিন আল মুতাকাব্বিরিন জাহান্নাম বলছে আমাকে আল্লাহ এত ভয়ানক করে বানিয়েছেন স্বৈরাচারীদের জন্য কালোবাজারি দুনাম্বারি বদমাশ শ্রেণীর মানুষদের জন্য আমাকে তৈরি করা হয়েছে জাহান্নামের বলা শেষ কালাতিল জান্না জান্নাত বলছে ফামালি আমি আমার জন্য মনে করছি লা ইয়াদখুলুনি কেউ আমার মধ্যে প্রবেশ করবে না ইল্লা জুআফাউন নাস ওয়া সাকাতুহুম ওয়া গিররাতুহুম কিন্তু যারা আমার মধ্যে প্রবেশ করবে তারা অভাবী মানুষ গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষ এরা আমার মধ্যে প্রবেশ করবে
সম্মানিত উপস্থিতি জান্নাত বলছে স্বৈরাচারীরা আমার মধ্যে প্রবেশ করবে জাহান্নাম বলছে যারা দরিদ্র মানুষ তারা আমার মধ্যে প্রবেশ করবে এবারে আমার আল্লাহ জান্নাত আর জাহান্নামের কথা শ্রবণ করলেন এরপরে জান্নাত জাহান্নামকে ডেকে বললেন জাহান্নামকে ডেকে বললেন জাহান্নাম ইন্নামা আনতি আযাবি তুমি হচ্ছে আমার আযাব ওয়াজিবু বিকি মান আশাউ মিন ইবাদি যার প্রতি আমার দয়া থাকবে না রহম থাকবে না করুণা থাকবে না তাকে তোমার মধ্যে প্রবেশ করাবো আর জান্নাত ইন্নামা আনতি রাহমাতি তুমি হচ্ছে আমার রহম তুমি হচ্ছে আমার দয়া তুমি হচ্ছে আমার ভালোবাসা আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি যার প্রতি আমার দয়া থাকবে করুণা থাকবে আমি তাকে তোমার মধ্যে প্রবেশ করাবো এ দেখেন আল্লাহ জান্নাতকে ডেকে বললেন জান্নাত তুমি আমার দয়া এর মানে আল্লাহর দয়ার নাম হচ্ছে জান্নাত এটা তো পরকালে দুনিয়াতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহান আল্লাহ আসমানের উপর থেকে আরশে আজিম থেকে দুনিয়ার দিকে দৃষ্টি দেন এবারে দুনিয়ার কোন মানুষের প্রতি যখন তিনার দয়ার দৃষ্টি পড়ে যায় নাদা জিবরিল জিবরিল আমিনকে ডাকেন ডাকার পরে বলেন জিবরিল ওই দেখো পৃথিবীর দিকে লক্ষ্য করো ওই যে ব্যক্তিটাকে দেখা যাচ্ছে ওকে আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি অতএব জিবরিল তুমিও তাকে ভালোবাসবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ জিবরিল আমিনকে ডেকে বলেন যে আমি ভালোবেসেছি এবারে তুমিও তাকে ভালোবাসবে জিবরিল আমিন ভালোবাসেন তার সাথে সাথে পুরো আসমানের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে তাদেরকে ডাকেন ডাকার পরে বলেন ফেরেশতা মণ্ডলীরা ওই দেখো পৃথিবীর মাটিতে ওই যে ব্যক্তিটাকে দেখা যাচ্ছে ওকে আল্লাহ ভালোবেসেছেন আর আল্লাহ আমাকে ভালোবাসতে বলেছেন আর বলেছেন আসমানের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছো সবাই তাকে ভালোবাসবে এবারে আসমানের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে সবাই তাকে ভালোবাসতে লাগে সুম্মা ইউ যাও কবুলু ফিলার এরপরে ওই মানুষটা দুনিয়ায় সবার কাছে গ্রহণীয় বড়নীয় সকলের কাছে আদরের পাত্র হয়ে যায় এর নাম আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা পরকালে জান্নাত আল্লাহর ভালোবাসা মানে আল্লাহর দয়া ফেরেশতাদের দয়া পৃথিবীর মানুষের কাছে সম্মান এর নাম আল্লাহর দয়া বেরাদারান মিল্লাত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইদখিলু কোন মানুষ প্রবেশ করতে পারবে না আহাদাম মিনকুম তোমাদের মধ্যে আমালুহুল জান্নাত আর আমল দিয়ে জান্নাতে কোন মানুষ আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না ওয়ালা ইউদিরুহু মিনান নার এবং কোন মানুষ তার আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না আল্লাহর নবী বলেন ওয়ালা আনা এমনকি আমিও আমার কোন আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না জাহান্নাম থেকে বাঁচতে পারবো না নবী আমার বলেন ইল্লা বি রাহমাতি যে জান্নাতে নিয়ে যাবে যে জাহান্নাম থেকে বাঁচাবে যে জান্নাতে নিয়ে যাবে যে জাহান্নাম থেকে বাঁচাবে তার নাম হচ্ছে আল্লাহর দয়া এর মানে আপনি যতই আমল ইবাদত করেন না কেন যদি আপনি আল্লাহর দয়া থেকে নিরাশ হন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না সম্মানিত উপস্থিতি এবারে আসুন আল্লাহর এই দয়া পাবো কেমন করে আল্লাহর এই দয়া পাওয়া যাবে কেমন করে আলোচনার বিষয় অনেক লম্বা কিন্তু এই মহাসম্মিলনে স্বল্প সময়ের জন্য আপনাকে সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র আমি একটু বোঝানোর চেষ্টা করছি আল্লাহর দয়া পাওয়া যাবে কি করে আজকে সারা বাংলাদেশ সারা পৃথিবীর দিকে যদি আপনি দৃষ্টি দেন তাহলে আল্লাহর দয়া পাওয়ার জন্য দেখবেন হাজারো মানুষ হাজারো পথ পদ্ধতি অবলম্বন করেছে এমনও কিছু মানুষ আপনাদের বাংলাদেশে দেখতে পাবেন যাদের চুল যত বড় মুখ তত বড় দাড়ি তত বড় সমান হারে বাড়িয়েছে বাড়ানোর পরে গাঞ্জার কলকিতে টান মারে আর বলে নাবিজি আশিকও বানায়া কই গেলেন হারায়া গাঞ্জাও খায় আবার নাবির আশেকও দাবি করে
ওদেরকে বলেন তোমরা এমনটা কেন করো তখন তারা বলবে যে এই রকম ভাবে চলে আল্লাহকে পেতে চাই আল্লাহর দয়া পেতে চাই আল্লাহর করুণা পেতে চাই আল্লাহর ভালোবাসা পেতে চাই আজ আপনাদের বাংলাদেশ আমাদের ভারতবর্ষ আপনি যদি একটু দৃষ্টি দেন তাহলে দেখতে পাবেন হাজার হাজার মাজার হাজার হাজার পীর রয়েছে একাদ পীরের একাদ নাম রয়েছে আর একাদ পীরের একাদ মতবাদ রয়েছে আপনি যান দেখতে পাবেন বিভিন্ন মতবাদের পীর দেখতে পাবেন আপনাদের বাংলাদেশে এক পীর সাহেব আছে যে পীর হচ্ছে মাইজ ভান্ডারি পীর এখন মাইজ ভান্ডারি পীরের ওইখানে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন তাদের এখনকার আন্দোলন হচ্ছে যে মানুষ মরে গেলে তাকে আপনার ঢোল ঢাক বাজাতে হবে তারপরে কবরে নিয়ে যেতে হবে তারা মনে করে যে এই রকম মানুষ মরে গেলে ঢাক ঢোল পিটলেই আল্লাহকে পাওয়া যাবে আল্লাহর দয়া পাওয়া যাবে এমনও পীর রয়েছে যাদের কবরে আগরবাতি দেওয়া হয় ফুল দেওয়া হয় চাদর দেওয়া হয় কবরে সাজদা করা হয় এখন যারা পীর সাহেবের কাছে সাজদা করে আগরবাতি দেয় তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমরা এমনটা কেন করছো তারা বলবে যে এই রকম ভাবে চলি আল্লাহকে পাবো আল্লাহর দয়া পাবো এমন হাজারো মতবাদ হাজারো পথ সারা পৃথিবীর মানুষ বানিয়ে নিয়েছে সম্মানিত উপস্থিতি যেহেতু টাইম স্বল্প সেই কারণে আপনার সামনে আমি বলতে পারছি না তবে পৃথিবীর মাটিতে যত পথ পদ্ধতি আছে এই পথ পদ্ধতির মধ্যে আপনি কোন পথে আল্লাহকে পাবেন আল্লাহর দয়া পাবেন চলুন পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করি কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন কোরআন আপনাকে স্পষ্ট ভাষায় বলে দেবে কুল নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি আপনার উম্মত আমাকে ভালোবাসতে চায় আমাকে পেতে চায় ফাত্তাবিউনি তারা যেন পৃথিবীর কোন মানুষের মতবাদকে না মানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সমকক্ষ বানাবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না উজাইর আলাইহিস সালামকে আল্লাহর সমকক্ষ বানাবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বানাবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না পৃথিবীর কোন পীরের অন্ধ মুরিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না কোন ইমামের অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না আমার আল্লাহ বলেন নবী আপনি বলে দিন আপনার উম্মতকে তারা যদি আমাকে পেতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনার ইত্তেবা করে আপনার দেখানো পথে চলে আপনার আইডিয়ালটাকে নিজের জীবনের মডেল বানিয়ে নেয় তারা যদি আপনার দেখানো রাস্তাতে চলতে পারে ইহবিবকুমুল্লাহ আল্লাহর দয়া পাওয়া যাবে সাথে সাথে ওয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গোনাহ মাফ করে দেবেন আল্লাহ গোনাহকে ক্ষমা করতে ভালোবাসেন বেরাদারানে মিল্লাত এই স্বল্প পরিসরে সংক্ষিপ্ত আকারে আপনার সামনে এই দুটো কথা বলে এতটুকু বোঝাতে চাইলাম যদি আল্লাহকে পেতে চান আল্লাহর দয়া পেতে চান আল্লাহর জান্নাত পেতে চান তাহলে একেবারে অন্ধের মতো একেবারে একটাই রাস্তা রয়েছে সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলতে হবে তিনি যেইভাবে চলেছেন যেইভাবে বলেছেন যতটুকু বলেছেন ততটুকু চলতে হবে তাহলে আপনি আল্লাহকে পাবেন আল্লাহর দয়া পাবেন আর যদি ভিন্ন কোনো মত বানিয়ে নিয়ে ভিন্ন কোনো মানুষের রচিত পথে চলেন তাহলে আল্লাহর দয়া পাওয়া সম্ভব হবে না আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক এনায়েত করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু